নমস্কাৰ বন্ধুসকল, মই ধ্ৰুব আৰু স্বাগতম জনাইছো আপোনালোকৰ ইউটিউব চেনেল কৰ্মই জীৱনলৈ। বন্ধুসকল, আজি গৈ আছো, ইয়াত দেখিছে দেৱদা আৰু মই, আৰু মোৰ বসন্তী এখন দেখাই দিছো দেই, এইখন বসন্তী যে অকণমান দেখাই দিছো দেৱদা। বহুত দিনৰ পৰা ই মানে পৰি আছিলে ঘৰতে, তো এখন কিনিছিলোঁ, বৰ আশাত বৰ মৰমত কিনিছিলোঁ, কিন্তু গিয়াৰ লগা হয় বাৰু, এইফালে চাব পাৰে। তো বহুত আশাত কিনি মেলি বহুত দিন এইদৰে পেলাই থৈ দিছিলোঁ, কিন্তু ভাবিছোঁ যে এতিয়া ইউটিলাইজ কৰিম। আগতে মানে গধূলি গধূলি এনেকৈ চাইকেলিঙৰ কাৰণে ওলাই যাওঁ, গধূলি হওক ৰাতিপুৱা হওক, কিন্তু বহুত দিন মানে ওলোৱা নাছিলোঁ। তো আজি গৈ আছোঁ মানে ফিল্ডত, নতুনকৈ আজিৰ পৰা মানে জীৱনটো আৰম্ভ কৰিম বুলি ভাবিছোঁ। তো মানে কৈ দিছোঁ কেলে, বহুতে কয় যে যো গৰস্তা হে বো বৰস্তা নেহিহে বুলি কয়, কিন্তু ভাবিছোঁ যে আপোনালোকতো মোৰ এটা পৰিয়ালে হয়, তো সেইটো কাৰণে আপোনালোককতো ক'বই লাগিব। তো ভাবিছোঁ যে নতুনকৈ অকণমান আৰম্ভণি এটা কৰিম আজিৰ পৰা, ভাবিছোঁ যে ৰাতিপুৱা দৌৰাটো মানে ষ্টাৰ্ট কৰিম বুলি ভাবিছোঁ। তো সেইটো কাৰণে এতিয়া গৈ আছোঁ, অলপ ৰানিং চানিং কৰিম, আৰু তাৰ লগতে অকণমান আপোনালোককো মই অলপ আইডিয়া দিম, আৰু লগতে বহুতো কথা পাতিম। ময়ো মানে এটা টাইমত এক্সপাৰ্টে আছিলোঁ মানে ৰানিং চানিঙৰ ক্ষেত্ৰত, তো সেইখিনি আৰু মোক এটা টাইমত মানে গুৱাহাটীৰ পৰা আহি পিনি আসাম পুলিচৰ এটা টীমে মোক বহুত যোগ গালি দি থৈ গৈছিল। তো একেবাৰে আপোনালোকে স্কিপ নকৰাকৈ ভিডিঅ'টো বনি থাকক, আৰু লগতে যদি এতিয়ালৈকে কৰ্মই জীৱন চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেন্তে ছাবস্ক্ৰাইবটো কৰি ল'ব, আৰু কি কাৰণে মোক সেই আসাম পুলিচৰ টীমটোৱে গালি দিছিল সেইখিনি কথা মই আপোনালোকক জনাই আছোঁ, আৰু লগতে আপোনালোকে নিজৰ ফেট কেনেকৈ লছ কৰিব সেইখিনিও তাৰ ওপৰতো মই অকণমান আইডিয়া দি আছোঁ, আৰু কিদৰে আপোনালোকে ঘৰত বহি বহি কিছুমান এক্সাৰচাইজ কৰিব পাৰে সেইখিনিও আপোনালোকক অৱগত কৰাই আছোঁ। তো ব'লক বন্ধুসকল, গৈ থাকোঁ। আৰু এইফালে দেখিছে বন্ধুসকল, কেইটামান মানে লগৰ গৈ আছে, এইফালে আগত তিনিজন মানে জুম কৰি দিয়কচোন দেউতা। ঘূৰি চাইছে, সিহঁতি ভবা নাই মানে যে ময়ো মানে এইদৰে মানে ৰাতিপুৱা আহিম, ভবা নাই যে এইটো ময়ে হয় ধ্ৰুৱ হয় বুলি গম পোৱা নাই তাহাঁতি, নহ'লে ৰখিলে হ'লে। ঘূৰি চাইছে কিন্তু ৰখা নাই মানে, তো অলপ তাত গৈ পিনি লগ পাই আছোঁ এইকেইটা। বন্ধুসকল, এতিয়া আহি আহি পাই গ'লোহি ইটাখুলি ফিল্ড, এইখন আপোনালোকে দেখিবলৈ পাইছে, এইখন হৈ গ'ল তিনিচুকীয়াৰ শ্ৰীপুৰীয়া স্থিত লাইপুলী স্থিত মানে এইখন হৈ গ'ল ইটাখুলি ফিল্ড। আৰু ইয়াৰ এটাই খাচিয়ত মানে এই ফিল্ডখনত যেতিয়া বৰষুণ বা বৰষুণ যেতিয়া দিয়ে, তো পানীটো মানে ইয়াত জমা হৈ নাথাকে, ওলাই যায়গৈ। তো সেইটো এটা খাচিয়ত মানে, সেইটো কাৰণে মই ইটাখুলি ফিল্ডলৈকে আহোঁ। আগতে কচুজান ফিল্ডত গৈছিলোঁ, এতিয়াও যাম কচুজান ফিল্ডত। তো যি কি নহওক, এতিয়া আজি মানে ইটাখুলি ফিল্ডতে প্ৰেক্টিছ কৰোঁ, আৰু দেৱদাক পূৰা এতিয়া পূৰা সাংঘাতিক প্ৰেক্টিছ দিয়াম, অকণমান মানে ৱাৰ্ম আপ কৰিম। আৰু আহি পিনি দৌৰি দিয়াটো মানে কথা নহয়, অকণমান নিজৰ বডিটো ৰিলেক্স কৰি ল'ব লাগিব, আৰু অকণমান ষ্ট্ৰেচিংখিনি কৰি ল'ব লাগিব, তাৰপিছতহে এতিয়া দেৱদাক দৌৰিবলৈ দিম, আৰু তেন্তে এতিয়া দেৱদাক এটা এটাকৈ মানে ট্ৰিক্সবিলাক দেখুৱাই দিম। তাৰ লগতে এতিয়া অকণমান মই আৰু সেইখিনি কৰাৰ আগতে প্ৰথমতে আপোনালোকক দেখুৱাই লৈছোঁ বুকদান মৰাৰ তিনিটা ষ্টাইল। মই আৰ্মি ট্ৰেইনিঙো মাৰিছোঁ, আসাম পুলিচৰ ট্ৰেইনিঙো মাৰিছোঁ, তো তাৰ মাজত আমাৰ যিটো আমি যিটো বুকদান বুলি যিটো কওঁ, তো তেনেকুৱাকৈ বহুতকেইটা ষ্টাইলত আচলতে বুকদান মাৰিব পাৰি। তো তাৰপৰা মই আজি আপোনালোকক অকল তিনিটা ষ্টাইল দেখুৱাম, তো কি কি ষ্টাইলত মানে ধৰক বুকদানৰ যিটো ষ্টাইল আৰু সেই মাৰিব পাৰি, আৰু সেইখিনি আপোনালোকে ঘৰতো প্ৰেক্টিছ কৰি পিনি ধুনীয়াকৈ মানে নিজৰ ফিটনেছটো মানে বজাই ৰাখিব পাৰিব। তো অকণমান আপোনালোকক দেখুৱাই আছোঁ, কিন্তু এটা কথা কৈ থৈ দিওঁ আপোনালোকক, যদিহে কোনোবাই এই গুটখাজাতীয় এইটো এনেকুৱা টাইপৰ বস্তু যদি আপোনালোকে যদি খাই পিনি এক্সাৰচাইজ কৰিম বুলি ভাবিছে, সেইটো অকণমান নিৰৰ্থক টাইপৰ হৈ যায়। যদিহে আপোনালোকে ধৰি লওক BSF CISF আৰু এনেকুৱা আৰ্মি হওক বা আসাম পুলিচৰ এনেকুৱা ধৰণৰ ট্ৰেইনিং যদি আপোনালোকে মাৰিম বুলি ভাবিছে, তেন্তে এনেকুৱা ধৰণৰ এনেকুৱা জাতীয় বস্তুবোৰ আপোনালোকে একেবাৰে বৰ্জন কৰক, তেতিয়াহে অকণমান এক্সট্ৰা আপোনালোকে ষ্টেমিনা পাব। যদিহে চিগাৰেট ফুকে গুটখা খায় তেন্তে এনেকুৱা ধৰণৰ হেৰিবিলাক কৰি পিনি অকণমান মানে লাভ নাই বুলিয়ে ক'ব পাৰে, কাৰণ ষ্টেমিনাটো তেনেকুৱা ধৰণৰকৈ পোৱা নাযায়। তো এনেকুৱা বস্তু বৰ্জন কৰি পিনি আপোনালোক আহক ফিল্ডত, আৰু এতিয়া মই আপোনালোকক দেখুৱাম যে কেনেকৈ মানে বুকদান মৰা তিনিটা ট্ৰিক্স দেখুৱাম, যিটো আপোনালোকে ঘৰতে এপ্লাই কৰিব পাৰিব। তেন্তে আহক, এয়া হৈ গ'ল প্ৰথমটো মই দেখুৱাইছোঁ, আৰু কিমানবাৰ কৰিব পাৰোঁ মই বহুত দিন আচলতে কৰা হোৱা নাই, তো অকণমান কৰিছোঁ। যদিহে আপোনালোকে হাতত যদি আঙুঠি পিন্ধি থাকে, ইয়াৰ চাব পাৰে মই আঙুঠিটো এইদৰে ওলটাই লৈছোঁ, এইদৰে এই বস্তুটো এটা হৈ গ'ল। এইটো মই এইটোৰ পৰা প্ৰথম ষ্টাৰ্ট কৰিছোঁ, ফাৰ্ষ্ট এইটোৰ পৰা কৰি পেলাই এইটোৰ পৰা কৰিছোঁ। তো এইটো লৈ ল'লে হাতৰ মুঠিটো এইদৰে বান্ধি ল'লে, আৰু এইটো এইদৰে দিলে ইয়াত, আৰু পাৰিলে মুখখন সদায় ষ্ট্ৰেট চাব, ষ্ট্ৰেট
15 যদি আপনি আপনাদের পড়ে আর যদি ভাবিছে যে একবারে 20 বার 25 বার 30 বার কৌ কলে কই দিব পাও কিন্তু তেনে নয় এটা এটা সেটকে এটা ধর এই মারলে 15 বার মারলে নেক্সট আক 15 বার মারব তেনে তিনটা সেটকে মারব মানে 15 বার 15 বার 15 বার মানে টোটেল 45 বার বা কারবার হয়তো প্রথম প্রথম না যাব পড়ে 8 বার হোক 10 বার হোক লাগলে 5 বার হোক চেষ্টা করক 5 বার 5 বারকে তিনটা সেট মারব তারপর হয়ে গেল এটা হাতখন মানে এইদরে লম এইদরে তো এইদরে লওয়ার লগে আক আঙুঠিটা সিধা করে লোক তো এইটা হয়ে গেল এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চৈধ্য পনেরো এইটো সেম এইটো সেম 15 15 15 তিনবার আর মানে যেদরে এইদরে গণি আছো গণতি করে আছো 1 2 3 4 5 6 সেইদরে আপনাদের গণতি নক মানে জাস্ট বুঝাবলহে 15 এনে গণতি করছো তো আপনাদের কব পড়ে আর এটা আর একটা দেখাম এই অকন বেলে ধরনের হয় তো গেল এনে হাতখন সেম নর্মেল এনে লব আর এইটা অকন সম্মুখে সম্মুখে আহতে অকনমান আর এই বস্তুটা কি হয় যেটা এইদরে মারিব তেতিয়া সদায় সব হাতের ফলের পর এই আঁঠুটো এইদরে ওলাই আহিব এইদরে সব মানে দেখাই দিছো সম্মুখের পর আপনাদের এই আঁঠুটো ওলাই আছে আক এই একবারতে এই তো এইখানে এক্সারসাইজ আপনাদের ঘরও করবেন আর আজির পর নিতেও মানে এইদরে এক্সারসাইজ করম আর এটা আপনার কম যে তিনসুকিয়াত আসাম পুলিশের একটা টিমে মানে গুয়াহাটির পর আইসিলে সেই টিমট আর মোক কি কারণে গালি দিছিল অকন ভাগ লাগিছে দে ক্ষমা করব তো গালি দিছিল মানে কি হল 2020 সনত 2019 সাকে মানে কি হয়েছিল চাকরি ওলাও ওলাও আসাম পুলিশের যেটা মাকুম ভেটেরিয়ান কেম্পত ট্রেনিং দিছিল আর মানে মূল ফিজিকটো খুব ভাল আসে সেই টাইমত এটা দিয়েছে পুরা পেটে ওলাই গেছে কমাই দিম আপনাদের ভিডিওতে দেখবলে পাব সেইখানে কিন্তু সেই টাইমত ইমানে ক্ষীণ আসিল আর ফিজিকটো মানে যেটা আমি যেটা লওয়া রানিং করেছিল মাকুম ভেটেরিয়ান কেম্পত তো তার তার ভিতর কোয়া মতে সবতকে ফিজিকটো মূল ভাল আসে তো যেটা প্রথম দিনাখন গেছিল রানিং আমাক চারিপাক মারব গেছিল তো চারিপাক নারি পিনি সেইদিনাখন দুপাক রানিং মারিছিল আর দুপাক রানিং মারতে মোক গোটেখিনি লওয়ার পর সাইড করে পিনি মূলত আরও এজন গেছিল হিমাংশু মূলগর প্রিয় বন্ধু সিও গেছিল সবর পর সাইড করে আনি পিনি সবই শুনাকে মোক এনেকাকে গালি দিছে যে তোমার ফিটনেসটো ইমান ভাল আসাম পুলিশের কারণে পারফেক্ট তুমি কিহর কারণে দৌড়ব নয়া কিবা নয়া রে ঢের কিবা কিবি কলে মানে শুনালে মোক সবর ওসব লাস্ট পাকে তারপর সেকেন্ড ডে মই মনতে ভাবি গেছিলো যে আজি মোক যেটা টাস্ক দিয়ে সেইটো মই কমপ্লিট করিম আর ভগবানের কৃপাত মই সেইটো কমপ্লিট করেছিল নেক্সট ডে 8 পাক মারিছিল আর যেটা মই 8 পাক মারি পিনি লাস্ট পাকটো যেটা মারিছিল তেতিয়া সেই বাহিরের পর যিকেইজন মানুষ আহিছিল হ্যান্ডশেক মিলাবলে মোক আগরপরা মানে রানিং করে থাকতে এইদরে হাতখন মিলাই মানে পাতি পিনি রখি আছিল হ্যান্ডশেক মিলাবলে তো আর সেইদিন সবকে কৈছিলে যে চা সকলে চা এই লজনক চা এই ইয়াক যাকালে গালি পাইছিল আর আজি সি সেই বস্তুটো কমপ্লিট করলে তো তেনেকে উৎসাহ প্রদান করেছিল আর সেই টাইমত আমি মাকুম বেটেলিয়ানত যেটা ট্রেনিং করে আসিল আমি দুজন লড়া এজন মাকুম সাকে বাইরে করে এফসিনে ফুটবল খেলা লড়া আসলে সি আর মই একমাত্র আমি দুজনে মানে যখন সিট থাকে তাত এটা সাইডের ফলে আমি স্টার মার্ক পাবলে সক্ষম হয়েছিল অকল মই আর এজন লড়া আসলে কিন্তু তার মাজতে মই এটাই আপনার আজি এইখানে কথার জড়িয়ে এইটাই কব বিচার যে যদিহে আপনাদের আসাম পুলিশ হোক বা আর্মি যিকোনো এনেকা ডিফেন্সের ক্ষেত্রে যদি আপনাদের যাব বিচার তেন্তে রেলিটো হোক মানে রানিংটো মেইন
আৰু সেইটো আপোনালোকে অব্যাহত ৰাখক। আজি যিখিনি মই কথা ক'লোঁ সেইখিনি মোৰ এটা পাষ্ট, সেইখিনি জাষ্ট মনত ভাবিবলৈহে ভাল বা ক'বলৈহে ভাল, কিন্তু যদি মই প্ৰেক্টিছটো যদি অব্যাহত ৰাখিলোহেঁতেন চাগে আজি মই আসাম পুলিচত চাকৰি কৰি থাকিলোহেঁতেন। আৰু তেনেকুৱাকৈ মাত্ৰ মুঠকৈ যোনে মানে কমকৈ ৰানিং কৰিবই নোৱাৰিছিলে সেই টাইমত, আজি সি গৈ পিনি আজি আসাম পুলিচত চাকৰি কৰি আছে, মই নাম নকওঁ। তো সেই সকলোৱে চেষ্টা অব্যাহত ৰাখক, হাৰ নামানিব আৰু একদম প্ৰেক্টিচ কৰি যাওক, একদম বিন্দাছ। আৰু সময় আছে, 2023 চনত চাগে আসাম পুলিচৰ ৰিক্ৰুইটমেণ্ট আকৌ আহিব। তো আপোনালোকে পুৰা চেষ্টা অব্যাহত ৰাখক আৰু এইখিনি যিখিনি মই ক'লোঁ থুলমূলকৈ এইখিনি আপোনালোকে ঘৰতে মানে ট্ৰাই কৰিব পাৰে। তো ধন্যবাদ, আজিৰ ভিডিঅ'টো ইমানেই আছিলে আৰু এনেকুৱা ভিডিঅ' আকৌ আহিব। আপোনালোকে ফেট কিদৰে লছ কৰিব পাৰিব, কি কৰিব পাৰিব মই যিখিনি জানো সেইখিনি আপোনালোককো জনাবলৈ চেষ্টা কৰিম। তো ইমানে আছিলে ভিডিঅ'টো, অকণমান ভাগৰ লাগি আছে, তো সেইটো কাৰণে হয়তো অকণমান মাতটো এনেকুৱা এনেকুৱা আহিছে, তো সেইখিনিৰ কাৰণে ক্ষমা কৰিব। তো যদি এই ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিব, কমেণ্ট কৰিব, শ্বেয়াৰ কৰিব, আৰু লগতে চেনেলটো যদি আপোনালোকে কৰ্মই জীৱন চেনেলটো এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই তেন্তে ছাবস্ক্ৰাইবটো কৰি দিব। আজিলৈ ধন্যবাদ, জয় অসম।